হ্যাঁ, গানের ভিতর প্রশ্ন বেশ কয়েকটা আসছে, তৌহিদ সাগর কি? এরপরে আমি বলছিলাম যে সেই সাগরে মিষ্টি পানি যে খাইয়াছে যতক্ষণই, এই হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি, তৌহিদ সাগর কঠিন পারি, অতই জলে মানিক মিলে হইলে ডুবুরি, তৌহিদ সাগর কঠিন পারি, মানে আমার গানের মধ্যেই কিন্তু প্রশ্ন করছে। কিন্তু যতটা প্রশ্নই করুক ইনশাল্লাহ, মানে এই সরকারে কিন্তু বুঝেই করছে আমার মনে হয়। আর আমিও যেটা বুঝছি, এইখানে যদি 5000 প্রশ্ন করে, একটা কাপড়ের উপরে যদি আরও এই 10টা কাপড় রাখেন কিংবা আরও 100 কাপড় রাখেন, কেসিতে যদি একটা ফুস দেন, শেষ। ইনশাল্লাহ যে প্রশ্ন করেছে এটা এই জায়গার ভিতরেই আছে, মিষ্টি পানিটা ওইখানে আছে, তৌহিদ সাগর ওইখানে আছে, এই মিষ্টি পানির সাগরটা ওইখানেই আছে। ইনশাল্লাহ আমি সব বলবো, আগে এই একটা গান আমি গেয়ে নেই। এই গানটার ভিতরে আমার মনে হয় অন্তত 50টা প্রশ্নের জবাব আপনি পাই লাইবেন। মান আরা পানাপ সাহু ফাকা দারা পারা বাহু, সেই ফুলেতে গেলছে নিরঞ্জন, হায় রে সরোবরে ফুটাইল ফুল, ফুলের নাম মোহাম্মদ রাসুল, সেই ফুলেতে গেলছে নিরঞ্জন, হায় রে সেই ফুলেতে গেলছে নিরঞ্জন, ফুলের মধু খাইছে ত্রিবিনী শব্দের অর্থ হইল তিন। এরপরে তেরা নদী, তেরা নদী মানে কোনটাকে বলা হচ্ছে? যেমন মুর তো সিনেন, যেমন আমরা এই ফারুলিয়ার মুর পার হয়ে আসছি, দাইরিয়ার চরের মুর পার হয়ে আসছি, এরকম মুর মানে ধরেন একটা রাস্তা এই দিকে একটা রাস্তা, সেই দিকে একটা রাস্তা, তখন এই দিকে আর একটা রাস্তা হয়ে গেছে, এখন কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল না? এই কারণে সাধক বলছে কি, তেরা নদী, তেরা মানে তেরা শব্দের অর্থ হইল বাঁকা, মানে তিন ত্রিবিনী, এই ত্রিবিনী, এই যে তেরা নদী, তেরা নদী আরো দ্বাদশ দল, তাই গানে বলছে কি, আছে নদী ভয়ে তরণী
নঙ্গেতে হয় ত্রিবিনী তেরা নদী আর দাদস দল আয়রে তেরা নদী আর দাদস দল ওরে সেই নদীতে স্নান করিলে মুক্তির আশা ভূমণ্ডলে এই যে ত্রিবিনী তিনটা নদীর কথা বলা হচ্ছে শুধু পানি খাওয়ার কথাই কিন্তু বলছে না এখানে স্নানও কিন্তু করা যায় কারণ এখানে তিন রঙের পানি আছে সাদা লাল গোলা এই লাল পানিটাকে যদি শোধন করে কেউ যদি খাইতে পারে পান করতে পারে তাহলে সেই হয়ে যায় স্বয়ং সম্পূর্ণ আসলে সব কথা মাইক্রোফোনে বলা চলে না কারণ দেখেন আমার আমাদের একটা সম্প্রদায় আছে এরা হলো পীর ফকিরটাকে মানে বিশ্বাস করে না বিশ্বাস করে না আবার কুণ্ডি বিশ্বাস করে মানে যে যাতারা কাজ মানে ইচ্ছা মতো পরে কয় আল্লাহ তুমি যেটাই করো মানে বিফোরটা মধ্যে যখন পরে যাতারা মধ্যে যখন পরে ঠিক মতো পরে কিন্তু মনে মনে কয় যে আল্লাহ তুমি যেটাই করো আসলে পীর ফকির তো খারাপ না কিন্তু এদের স্বার্থের বেগা তো এগেলেই পরে আর কাউকে চিনে তাই বলছে সেই নদীতে স্নান করিলে মুক্তির আশা ভূমণ্ডলে পাপ কালি থাকবে না কখনো অবুজ মন নিষ্কে তুমি নিজে আগে ছিল সেই নদীতে স্নান করিলে মুক্তির আশা ভূমণ্ডলে পাপ খালি থাকবে না কখনো অবুজ মন নিষ্কে তুমি নিজে আগে ছিল নিষ্কে তুমি নিজে আগে ছিল অবুজ মন নিষ্কে তুমি আছে কাবা এই যে সাগরটা কোথায় এটার বিবরণ নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মোকামে ইব্রাহিম গিয়াছিল আয়রে নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মোকামে ইব্রাহিম গিয়াছিল শোভা মোকামে ইব্রাহিম গিয়াছিল নাভির চার আঙ্গুল নিচে হেজরা তুলা সুয়াদ আছে শুধু এখানে সাগর না এখানে কাবা আছে এখানে আসওয়াদ আসওয়াদ আছে এখানে আরো আরো মানে যেগুলি থাকা দরকার সবগুলি আছে শুধু খালি বুঝে লইতা লিও নাভির চার আঙ্গুল নিচে হাজরা তুলা সুয়াদ আছে জায়গা বুঝে মারো এক সম্মন বুঝ মন নিষ্কে তুমি নিজে আগে ছিল নিষ্কে তুমি নিজে আগে ছিল বুঝ মন নিষ্কে তুমি নিজে আগে ছিল সত্তর মিয়ার নিগুর গান শোনো যত পাগল আসে গান থাকবে কয়দিন আপনাকে পাশানো হায় রে সত্তর মিয়ার নিগুর গান শোনো যত আসে গান থাকবে কয়দিন আপনাকে পাশানো শয়তানকে রাখিয়া জুতা জায়গা বুঝে লাগাও সাজদা